হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত সবাইকে। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমরা চলে যাচ্ছি পিটসবার্গ বেড়াতে। পিটসবার্গে একটা টেম্পেল আছে যেটা হচ্ছে আমেরিকার সব থেকে পুরনো টেম্পেল, তো আজকে আমরা ওখানেই যাব। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে পিটসবার্গ যাওয়া যাক। তো এখন বাজে 7টা, এখনও ভালো করে সানরাইজ হয়নি, তো তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, কারণ যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। খুব সকালে বেরোলাম কারণ তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। আর ওখানে দুখানা টেম্পেল আছে, এসভি টেম্পেল আর একটা হচ্ছে জেন টেম্পেল। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম কারণ আমাদের এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করে নেব, তারপর আবার বেরোবো। আমরা ব্রেকফাস্টটা করতে এসেছি ম্যাকডোনাল্ডে। আমরা ম্যাকডোনাল্ডের ভেতরে ঢুকে গেছি, এখন সকালবেলা বলে একদম আর্লি মর্নিং, তো তার জন্য সেরকম বেশি লোকজন নেই ভেতরে, ভেতরে একদম পুরো ফাঁকাই আছে। আর এখন বেশিরভাগই অর্ডারগুলো হয়ে যাচ্ছে অনলাইন, তো তার জন্য পিক আপ বেশি করে নিচ্ছে সবাই, বসে খাওয়াটা অনেক কম আছে। আর এগুলো শুরু হয়েছে ওই কোভিডের সময় থেকেই। ওরা ওপাশে খাবারের অর্ডার দিক, আর আমি আপনাদেরকে চলুন ভেতরটা একটু ঘুরে দেখায়। আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কিভাবে সিটের ব্যবস্থা করা হয়েছে নাম্বার অনুযায়ী। তো এখানে নিয়মটা হচ্ছে যে আপনি যখন খাবারটা অর্ডার করছেন তখন আপনার রিসিটে একটা নাম্বার লেখা থাকবে, তো আপনাকে ওই নাম্বারটাতেই, মানে ওই নাম্বারের টেবিলটাতে গিয়েই বসতে হবে। তাহলে যখন ওরা খাবারটা সার্ভ করতে আসবে আপনার সঙ্গে ওই নাম্বারটা ম্যাচ করে, ওরা আপনাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে খাবারটা সার্ভ করার জন্য। তার জন্যই এরকম টেবিলে, প্রতিটা টেবিলে দেখুন নাম্বারের ব্যবস্থা করা আছে। আর এই যে এই চেয়ারগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বসার, মানে বাচ্চাদের জন্য এগুলোকে বলে হাই চেয়ার। এপাশে দেখতে পাচ্ছি ওদের ব্রেকফাস্ট অর্ডার করে অর্ডার নিয়েও চলে এসেছে, আমি এখনও জানি না কী কী নেওয়া হয়েছে। চলুন দেখি ওরা কী কী নিয়েছে ব্রেকফাস্টে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আর ব্রেকফাস্টে আমরা কী কী নিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। যে আমি নিয়েছি চিকেন প্যাটি উইথ ম্যাক মাফিন, আর একটা অরেঞ্জ জুস, আর একটা হ্যাশ ব্রাউন। আর আমার আর ছেলেরটা হচ্ছে সেম, হাজব্যান্ডেরটা একটু আলাদা নিয়েছে। আর ড্রিঙ্কসগুলোর মধ্যে আমার তো বললাম অরেঞ্জ জুস আছে, ছেলে নিয়েছে দুধ, আর হাজব্যান্ড নিয়েছে একটা, আমার মনে হচ্ছে ওটা কোক হবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিটও হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে যাচ্ছি। Turn left onto Old Camp Road, then turn left onto US 40 West, Baltimore National Pike. আর বুঝতেই পারছেন দারুণ রোদও বেরিয়ে গেছে একদম ঝকঝকে, এখন প্রায় 8:30 এরকম হয়েও গেছে। At the light, turn left onto... এই পিটসবার্গে আমরা আগে থাকতাম, 2008 থেকে 2011 পর্যন্ত আমরা পিটসবার্গে ছিলাম। দেখে বুঝতেই পারছেন যে চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, তো রাস্তাগুলোকে তৈরি করার জন্য মানে পাহাড় কেটে প্রচুর টানেল আছে এখানে, টানেলের মধ্যে দিয়ে গাড়ি যায়। তো এখন যেমন আমরা যে টানেলটায় ঢুকছি সেই টানেলটার নাম হচ্ছে স্কুইরেল হিল টানেল। এই স্কুইরেল হিল টানেলটা লম্বা হচ্ছে প্রায় 2 কিলোমিটারের মতো। এইরকম লম্বা টানেলে ঢুকলে পরে মনে হয় যেটা কখন টানেল থেকে বেরোবো আর কখন সূর্যটা দেখতে পাবো। তো আমরা এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে, এটাই হচ্ছে মন্দিরের রাস্তা। আর রাস্তা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা উঁচু, মানে একদম পাহাড়ের ওপরেই আছে মন্দিরটা। মন্দিরটার নাম হচ্ছে এসভি টেম্পল, এসভি টেম্পল মানে হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর টেম্পল। আমরা এখন একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তো এবার একটা ভালো পার্কিং স্পট দেখে গাড়ি পার্ক করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো মন্দিরে আমরা চলে এসেছি, আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি মন্দিরটা কীরকম, দারুণ দেখতে। আর এটা তো বলেইছিলাম
আমেরিকার সব থেকে পুরনো মন্দির, আর মন্দিরটা আছে একটা পাহাড়ের ওপরে, কারণ পিটসবার্গের সব জায়গাতেই আপনি পাহাড় দেখতে পাবেন, পাহাড় কেটেই সব রাস্তা তৈরি, আর তার জন্য এখানে প্রচুর টানেলও আছে। আর এই মন্দিরটা আছে পাহাড়ের ওপরে, তো আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু গ্রীষ্মকালে দারুণ দেখতে লাগে, কারণ এখানে একটা ফাউন্টেন থাকে আর তার সঙ্গে লাইটও থাকে, তার জন্য খুব সুন্দর লাগে। কিন্তু এখন যেহেতু শীতকাল, সব বন্ধ করা আছে, কারণ জল তো জমে বরফ হয়ে ওটা তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য এটা বন্ধ করা আছে। এখন শীতকাল তো ওই জন্য এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, জল থাকে তার উপরে, কিন্তু শীতকাল বলে শুধু বরফই দেখতে পাওয়া যাচ্ছে, এখন বরফে ভর্তি হয়ে আছে চারদিক। এই যে এতগুলো সিঁড়ি বেয়ে এখন ওপরে উঠতে হবে, তার আগে চলুন এই ভেতরটাও আপনাদেরকে একটু দেখায় এখানে জল থাকে কিরকম ভাবে। এই যে ভেতরটাতে জল থাকে, কিন্তু এখন যেহেতু উইন্টারের টাইম, তা জলটাকে পুরো বের করে দেওয়া হয়, যে না হলে তো পুরো ফাটিয়ে যাবে না, সিমেন্টটা পুরো ফেটে যাবে, কারণ জল জমে যাবে, বরফ হয়ে গেলে তো আয়তনে বেড়ে যাবে। সিঁড়িগুলো দেখুন একদম বরফে পুরো ভর্তি হয়ে আছে, এই পাশটা পরিষ্কার আছে, এই পাশটা পরিষ্কার করেছে, আর একটা পাশ পরিষ্কার করেনি। আর এদিকে আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, এতগুলো সিঁড়ি ওপরে উঠতে উঠতে, একে তো ঠান্ডা তার উপরে এতগুলো সিঁড়ি, মানে পুরো হাঁপিয়ে যাচ্ছি আমি, মানে -10-11 এরকম টেম্পারেচার আছে, তো ঠান্ডা প্রচণ্ড লাগছে। কি ভালো লাগছে দেখতে, তাই না, বরফগুলো। আমরা এখন একদম মন্দিরের সামনে চলে এসেছি, তো মন্দিরটার নাম তো বলেইছি, শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির বা SV টেম্পল বলা হয় এটাকে। আর এই মন্দিরটা তৈরি হয়েছিল 1977 সালে। এখন মন্দিরের সামনে একদম চলে এসেছি, এই যে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকেই, প্রচণ্ড ঠান্ডা, তার সাথে খুব হাওয়াও দিচ্ছে। মন্দিরের ভেতরে এখন চলে এসেছি, দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে, যতটুকু দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। ভেতরে বলছে ক্যামেরা করা অ্যালাউড নয়, তো আমি তবুও যেটুকু দেখতে পাচ্ছি এখান থেকে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটা হলো আমেরিকার প্রথম হিন্দু মন্দির যেটা ভারতীয়রা তৈরি করেছিল, তো এর সাথে আরেকটা মন্দির হয়েছিল তার কিছুদিন পরে, এটা পিটসবার্গে একটা আছে, সেটার নাম হচ্ছে হিন্দু জৈন টেম্পল। তো মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড নয়, তার জন্য ভেতরটা দেখাতে পারলাম না, তার জন্য খুব দুঃখ লাগছে। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, এই জায়গাটাও খুব ভালো লাগে দেখতে। আর এই মন্দিরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের আদলে একদম তৈরি করা হয়েছে। খুবই খারাপ লাগছে আপনাদের সাথে মন্দিরের ভেতরটা শেয়ার করতে পারলাম না, কিন্তু দেখুন নিয়ম তো নিয়মই, তাই না, নিয়ম তো আর ভেঙে দিতে পারি না। তো এখন আমরা খুব সাবধানে নিচে নেমে যাচ্ছি, কারণ চারদিকে তো বরফে একদম ভর্তি হয়ে আছে, যে কোনো সময় স্লিপ করে পড়তে পারি। এই মন্দির থেকে বাইরে বেরিয়েই পিছন দিকেই হচ্ছে হাইওয়ে, খুব বিজি রাস্তা, আর তার জন্য এত আওয়াজও হচ্ছে চারদিক থেকে। এসভি টেম্পল থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি আরেকটা মন্দির, সেটার নাম হচ্ছে হিন্দু জৈন টেম্পল। এসভি টেম্পল থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য, এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে উদীপি নাম, যেটা শুধু সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় যেখানে, যেখানে ধোসা ইডলি এগুলো থাকে, তো সেটা আর আপনাদের সাথে আমরা শেয়ার করলাম না। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হিন্দু জৈন টেম্পলে, দারুণ দেখতে মন্দিরটা। তো এখন হিন্দু জৈন টেম্পলে চলে এসেছি, দেখুন মন্দিরটা এত সুন্দর, দারুণ দেখতে, একদম সে পুরীর মন্দিরের মতো পুরো দেখতে লাগে। এই যে দেখুন কি সুন্দর দেখতে মন্দিরটা, বললাম না একদম মনে হবে যে পুরীর মন্দিরের মতো দেখতে লাগছে,
দারুণ দেখতে মন্দিরটা। তো এটা কিন্তু তবুও মন্দিরের পিছনের দিকটা, তাতেই দেখুন কি সুন্দর লাগছে। সামনের দিকটা যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। আর এখন দেখুন রোদও বেরিয়েছে খুব জোরে, তো এত সুন্দর লাগছে, রোদের একটা ছটা পড়ছে, বেশ খুব ভালো লাগছে। যে এখন মন্দিরের সামনের দিকে চলে এসেছি, এবার সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে। আমরা আগে যখন পিটস পার্কে থাকতাম, আমরা প্রতি সপ্তাহের মানে উইকেন্ডেই চেষ্টা করতাম যে একবার করে মন্দিরগুলো ঘুরে যাওয়ার। এখানেও ক্যামেরা করা যাবে না ভেতরে, আপনাদের কাছে আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমার ছেলে আগে যখন ছোট ছিল তখন বলতো কোন মন্দিরে যাবে, সাদা মন্দিরে না লাল মন্দিরে, কারণ দুটো দু রকমের, একটা হোয়াইট কালারের আর একটা হচ্ছে রেড কালারের। চলুন আপনাদেরকে একটু মন্দিরের আশপাশটা ঘুরে দেখায়। এই জায়গাটা দেখুন কি সুন্দর বসার জায়গা করা আছে, বেশিরভাগ জায়গায় হয়তো বরফে ঢাকা আছে, কিন্তু তবুও যতটুকু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এই যে কি সুন্দর দুখানা ছোটো ছোটো গরুর মূর্তি রয়েছে, এখানে একটা সিংহ রয়েছে, তো সব মিলিয়ে কিন্তু মন্দিরটা দেখতে ভারী সুন্দর, তাই না? আপনাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।